প্রতিবাদ প্রতিবাদ আৰু প্রতিবাদ প্রতিবাদ কৰা আপুনি বহুত দেখিছে আৰু শুনিছে কিন্তু আজি আপোনালোকক দেখুৱাম এক ব্যতিক্রমী ৰূপত প্রতিবাদ এই প্রতিবাদ কোনো দল সংগঠনে কৰা নাই প্রতিবাদকারীর রূপত এবার খ খ মহিলা কিন্তু কিয় চাওক আমার এক বিশেষ প্রতিবেদন এয়া হৈছে লক্ষিমপুর জেলার নাওবৈসা উন্নয়ন খণ্ডৰ অধীনত থকা পশ্চিম নাওবৈসা গাঁও পঞ্চায়ত য'ত অরুণোদয় আঁচনির নামত সংঘটিত হৈছে এক ভয়ঙ্কর ষড়যন্ত্র সংখ্যালঘু জনবসতি থকা ওয়ার্ড সমূহত নাই অরুণোদয় আঁচনি পোৱা এজন ব্যক্তি যাক লৈ উত্তেজিত হৈছে শ শ মহিলা উল্লেখযোগ্য যে প্রতিবাদকারীর রূপত ক্ষুব্ধ মহিলাসকলের অভিযোগ অনুযায়ী পশ্চিম নাওবৈসা গাঁও পঞ্চায়েতের অধীনত থকা হরিপুর বালিটিকা ফুকন দলনি বালিজান বিষ্ণুপুর আদি করে ওয়ার্ড সমূহত সংখ্যালঘু সম্প্রদায়ের জনবসতি থাকার বাবে আমাক এই আসনির পর বঞ্চিত করেছে অসম সরকারে যার বাবে উত্তেজিত মহিলায় অসম সরকার হাই হাই বিজেপি সরকার মোর্দাবাদ অরুণোদয় আঁচনির নামত দুর্নীতি বন্ধ করক আদি স্লোগানে পরিবেশ উত্তাল করে তোলে আমি সংখ্যালঘুর হওয়ার বাবে আমাক অরুণোদয় আঁচনির পর বঞ্চিত করেছে আমি ইমান খরচা পাতি করেও একু করিব পরা নাই তথাপিও আমার একু করে দিয়া নাই সরকারে আমি সরকারক অনুরোধ জানাইছো যাতে আমার অরুণোদয় আঁচনির পর বঞ্চিত নকরে আমি বিধবা হয়ে আছো আমি বিধবা হয়ে আছো আমার তো হেতু হওয়া নাই একো বস্তু পোৱা নাই একো বস্তু মই পোৱা নাই একো বস্তু বিধবা হৈ আছো আমাৰ একো বস্তু পোৱা নাই লক্ষিমপুৰৰ পৰা আমিনুৰ ৰহমানৰ ৰিপৰ্ট অসম টুডে।